তীব্র যানজটে নাকাল হলেও রাজধানীবাসীর ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। হোক রাস্তার ধারের দোকান অথবা শপিং মলের দোকান, সব দোকানেই মিলছে ক্রেতাদের সমাগম। কিন্তু পোশাকের দাম নিয়ে অস্বস্তিতে ভুগছেন ক্রেতারা। তবে দোকান মালিকরা দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে নতুন জামা কাপড় পরা। এ যেন বাঙালির ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে সামনে রেখে পোশাকের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। তপ্ত গ্রীষ্মের গরমে অতিষ্ঠ হলেও মানুষের মাঝে নেই কোনো ক্লান্তি, কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। কিন্তু ক্রেতাদের পছন্দে রয়েছে এবার ভিন্নতা। গরমের জন্য কটন ও সুতির পোশাকই পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। তবে পোশাকের দাম নিয়ে অস্বস্তির কথা জানান ক্রেতারা। একটা শার্ট নিয়েছি, দরদাম অবস্থা মোটামুটি তেমনটা একটু উঠতে আর কি। আগের তুলনায় আপনার যে জামাগুলো 1000 টাকা ছিল, এখন তো সেগুলো 1500-1600 করেই। প্রচুর ভিড় শোরুমগুলোতে, বাহিরে সব জায়গায়, মানে কিনতে গিয়ে হ্যাসল পোহাতে হচ্ছে আর কি। নগরীর ফুটপাত আর ছোট ছোট শোরুমের চিত্র একই, কিন্তু দামের জায়গায় রয়েছে কিছুটা ভিন্নতা। তুলনামূলকভাবে মার্কেটে অনেক বেশি দাম, ধরেন 500 টাকার প্যান্ট চাইতেছে 800-1000 এমন। গোলজামার মধ্যে কিনবো, আনস্টেজের মধ্যে আর কি, স্টেজের মধ্যেও কিনবো, মানে পছন্দ হইলে। যে সুতির কাপড়গুলো খুঁজতেছি এবং দেখতেছি পাবো কিনা। ঈদের ড্রেস কিনতে আসছি, আমার এই ব্র্যান্ডটা পছন্দ হয়েছে আমার। ফ্রক, থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি এবং জুতার দোকানগুলোতেও এবার ভিন্নতায় দেখা যায় কালেকশনে। সুতি হোক আর পলিস্টার হোক, যেটা পাতলা কাপড়গুলো আমরা এখন চুজ করতেছি। দাম একটু বেশি, একটু মানে সবকিছুরই একটু বেশি। করোনায় গেল 2 বছরের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে পোশাকের দাম কিছুটা বেড়েছে বলে জানান দোকান মালিকরা। ওয়ার্কার কস্ট মানে আফটার করোনার পরে একটু বেশি হয়ে গেছে, আর কাপড়ের তুলনায় ইন্টারন্যাশনালি কাপড়ের দামটা এমনি বেশি, সুতোটার দাম বেশি, যার জন্য কাপড়ের দাম বেশি, কিছুটা বেশি, অতটা বেশি তা না। সবই চলে আলহামদুলিল্লাহ, এবছর মোটামুটি ভালো দেখা যাচ্ছে, কাস্টমারও আছে। ঈদের সপ্তাহখানেক আগে দোকানে ক্রেতাদের আরও উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। জুবাইয়া ঝুমা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।